আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো হচ্ছে আমাদের তাঁতের কালেকশনে, তাঁতের উপর হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা এই প্রোডাক্ট। অনেকে দেখতে চেয়েছেন, এটা কিছু ছবি গিয়েছে পেজে, কিছু যায় না, কিছু লেটেস্ট কালেকশন আসছে, তো সবগুলো মিলিয়েই আর কি দেখাই যত দ্রুত সম্ভব আমি দেখে ফেলি। ভিডিওটা আমার ইউটিউবেও যাবে এবং ফেসবুক পেজেও যাবে। সো যারা ইউটিউবে আছেন তারা ডিটেলস জানার জন্য আমি অবশ্যই বলবো যে আমার ফেসবুক পেজে একটু যাবেন প্লিজ। সেখানে আরো মানে মেসেজ করলে আমাকে মানে ডিটেইলস জানতে পারবেন। এই যে এগুলো হচ্ছে তাঁতের উপর, ঠিক আছে, তাঁতের ফ্যাব্রিক, তাঁতের উপর হ্যান্ড স্কিন প্রিন্ট করা, অর্থাৎ হাতের কাজ, কিন্তু হাতের কাজ। হ্যাঁ, খুব সুন্দর গোল্ডেন অ্যান্ড ক্রিম কালারের মধ্যে কম্বিনেশন, পার্পল কালারের মধ্যে। এটা হচ্ছে জাম কালার, তাই না? জাম কালার একটু ডার্ক হবে, লাইট দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। মোবাইলের ভিডিওতে ক্যামেরা রেজুলেশনে একটু লাইট দেখা যাচ্ছে, বাট আর একটু ডার্ক শেড হবে। এটার ওন্নাটা হবে এরকম, তাঁতের পুরাটাই তাঁতের, এবং তাঁতের উপর স্ক্রিন প্রিন্ট করা অল ওভার কাজ। আমি আগেই বলি যে এখানে কিছু কিছু ওন্না আছে যে আমরা অল ওভার কাজ করেছি, কিছু কিছু ওন্না আছে যে অল ওভার কাজ করা নাই, মানে মিলিয়ে মিলিয়ে করা, ঠিক আছে। এই যে অল ওভার স্কিন প্রিন্ট করানো, আর সালোয়ারটা আর খুলছি না, জাস্ট আমি দেখাচ্ছি এটা প্লেন। বাট এই যে এই তাঁতের কাপড়ের টেক্সচারটা খুবই সুন্দর, আমি একটু টেক্সচারটা দেখাই যে এই যে, হ্যাঁ, খুব সুন্দর টেক্সচার, অনেকটা কিন্তু খাদি টেক্সচার আসে এটার মধ্যে। আর খাদি কাপড়টাকেই ই করে করা আর কি, আর একটু পাতলা করে এটা করা, খাদির মতো টেক্সচার আসে। আচ্ছা, তারপরের যে ডিজাইনটা অ্যান্ড কালার কম্বিনেশন সেটা দেখাচ্ছি আমি, খুবই সুন্দর, প্রত্যেকটাই খুব সুন্দর। এই যে এটা হবে কামিজটা, হচ্ছে এরকম হবে, আর এ পাশ থেকে কিন্তু হাতাটা বের হবে, ঠিক আছে, এ পাশ থেকে হাতাটা বের হবে, লম্বা কিন্তু এতটুকুই লম্বা। এই যে এটা, আর এটা কিন্তু সামনে পিছনে সেম, এই যে সামনে পিছনে সেম স্ক্রিন প্রিন্ট করা। এটা কিন্তু একদম লেটেস্ট স্ক্রিন প্রিন্ট এসছে আমাদের, ডট প্রিন্ট বলে এটাকে, বা আমার ডটটা জাস্ট ডট না, এটা স্কোয়ার স্কোয়ার, বাট এইটাকে আমরা বলি ডট প্রিন্ট আর কি, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগে দেখতে, সবই হচ্ছে হাতের কাজ, হ্যান্ড স্কিন প্রিন্ট আছে। আমি এটা এখানে রেখেই আমি ওন্নাটা দেখে ফেলি যাতে সুবিধা হয় দেখতে ডিজাইনটা। সুতার এরকম একটা কাজ হয় মানে, রাইট রাইট, সুতার একটা কাজ হয়, ক্রস স্টিচ, হ্যাঁ ক্রস স্টিচ, যেটা আমরা ক্রস স্টিচ মোটিফ, হ্যাঁ ক্রস স্টিচ মোটিফ করা এটা। এই যে এটা হচ্ছে ওন্না, ক্রস স্টিচ মানে দূর থেকে মনে হয় ক্রস স্টিচই করা এটা। আর এটাও কিন্তু অল ওভারে যে কাজ করা পুরো ওন্নাটা, এবং ওন্নাটা আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু লম্বা, এটা টোটাল 5 হাত হবে, একদম পুরোটাই 5 হাত হবে, এবং চওড়াও কিন্তু অনেক, ঠিক আছে। যারা ওন্নার ব্যাপারে খুবই একটু মানে খুঁতখুঁতে যে আমার একটু লম্বা চওড়া ওন্না চাই, তাদের জন্য কিন্তু এই ওন্নাগুলো বেস্ট। আর এটার সাথে হচ্ছে সালোয়ারটা সেম, আমরা সালোয়ারটা প্লেন রেখেছি, সালোয়ারের কোনো কাজ নাই। এই যে তাঁতে বুনানো, তাঁতের একটা টেক্সচার কিন্তু এটার মধ্যে আসে, হ্যাঁ হাতের কাজের একটা স্পেশাল টেক্সচার থাকে, এটা আসে। সো কালার কম্বিনেশন গুলো জাস্ট আমি দেখাচ্ছি, এরপর যেটা দেখাবো এটা হচ্ছে অরেঞ্জ কালারের। এই অরেঞ্জটার কি কোনো একটা নাম আছে আদান ভাই তোমার কাছে? তোমার সব কালারেরই একটা না একটা নাম থাকে সুন্দর, এই অরেঞ্জটার একটা নাম দাও। এই যে এটা হচ্ছে অরেঞ্জ, এই অরেঞ্জটা আসলে কি নাম দেব, হ্যাঁ খুবই সুন্দর। আচ্ছা, এই সবগুলোই হচ্ছে বোথ সাইডেই স্কিন প্রিন্ট করা। অ্যান্ড দেন এটা হচ্ছে সালোয়ারটা, আমি আর যেহেতু অলরেডি দেখেছি খুলে দেখাচ্ছি না। এটা হচ্ছে ওড়না, ওড়নাটাও জাস্ট আমি ফুল আর ওপেন না করে জাস্ট হাফ পার্টটা দেখাই, এই যে হাফ পার্ট, ঠিক আছে, অল ওভার স্কিন প্রিন্ট করা। আর এই যে, আর এটার আবার ওড়নাটা কিন্তু দুই পাশে দুই কালার, অর্থাৎ গঙ্গা যমুনা পার্ট যেটা বলে সেটা, এতক্ষণ যেটা দেখলাম যে সেম পার্ট ছিল, এটা হচ্ছে দুইটা কালারের পার্ট। এটা গেল হচ্ছে একটা ডিজাইনও আলাদা, এতক্ষণ যেটা দেখাচ্ছিলাম ডিজাইনও আলাদা, কালার কম্বিনেশনও আলাদা। তো এই যে ক্রস স্টিচ যেটা দেখালাম মাঝখানে, এই ক্রস স্টিচের মধ্যেই কিন্তু আরেকটা এসছে, এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে, এবং খুবই সুন্দর একটা ব্লু। আমি জানি না এটা ক্যামেরার রেজুলেশনে কেমন আসবে, বাট সামনাসামনি এই কালারটা এত বেশি সুন্দর,
নীলের প্রতি যাদের ফ্যাসিনেশন আছে তারা কিন্তু এই কাপড়টা খুব সহজেই নিতে পারেন, এই কালারটা। ঠিক আছে, এটা খুবই সুন্দর একটা টেক্সচার। এই যে বোথ সাইডেই হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা, হ্যান্ড স্ক্রিন প্রিন্ট বারবার বলছি বিকজ অফ এটা হাতে করা, মেশিন প্রিন্ট না। আর ওড়নাটাও সেম অল ওভার কাট করা, তার মধ্যে হচ্ছে এই যে আঁচলটাতে জামার যে মোটিফটা সেই মোটিফে কাজ করা। এই যে ঠিক আছে, এটা হচ্ছে ওড়নাটা অ্যান্ড সালোয়ারটা সেম, সালোয়ার সবগুলো প্লেন বাট ইট সেলফ কাপড়টা হচ্ছে মানে কি বলবো গর্জিয়াস। হ্যাঁ, কারণ এটার বুননটাই হচ্ছে গর্জিয়াস। আচ্ছা, এটা গেল হচ্ছে ব্লু কালারের মধ্যে। দেন একটা খুব সুন্দর, আমি এর আগে একটা লাইভ করলাম, সেই লাইভে আমাকে একজন আপু বলছে যে আপু আপনার পিছনের প্যারট গ্রিন জামাটা দেখতে চাই, ওটা ছিল জ্যাকার্ডের, তো ওটা আমার কাছে এই মুহূর্তে নাই। সো তাতে আছে, এই তাঁতের মধ্যে কারো যদি পছন্দ দেখতে পারেন প্যারট গ্রিন, খুবই দারুণ একটা কালার কম্বিনেশন। হ্যাঁ হ্যাঁ, সেম মোটিফের উপরেই, ক্রস স্টিচ মোটিফের উপরেই, এপিটপির দুপাটি সবগুলোই সেম। সো ক্রস স্টিচের মধ্যে হচ্ছে মানে ক্রস স্টিচ মোটিফের মধ্যে হচ্ছে ইয়েলো অ্যান্ড হোয়াইট কম্বিনেশন, সাথে হচ্ছে এই যেটা সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা, ওড়নাটা খুবই সুন্দর। হ্যাঁ, প্রত্যেকটাই এই যে ই করা সেম গঙ্গা যমুনা করা। হ্যাঁ, এটা এটা গঙ্গা যমুনা, এটা আবার গঙ্গা যমুনা, দুই দুই আঁচল মানে দুই পার হচ্ছে দুই কালারের। এই যে আচ্ছা, আপনারা অনেকেই আমাকে বলেন যে আপু আপনি প্রাইস বলেন, এখন আসলে কি আমাদের যেহেতু হোলসেল রিটেল দুটাই আছে, সো আমি যারা সত্যিকারই আমার কাছে কিনতে চান বা আমার কাছ থেকে নিয়ে বিজনেস করতে চান তাদেরকে বলছি যে তারা প্লিজ আমার ফেসবুক পেজে নক দিবেন। কারণ হয় কি অনেক সময় আমি হয়তো রিটেল প্রাইসটা বলছি, কেউ মনে করছেন সেটা হোলসেল, আবার আমি যদি হোলসেল প্রাইসটা বলছি কেউ মনে করছেন সেটা রিটেল। এটা নিয়ে কয়েকবার বার্গেনিং হয়েছে যে আপু আপনি কিন্তু ভিডিওতে বলেছিলেন এটার দাম এত, কিন্তু এখন কেন বলছেন এত, তো এই জিনিসটা না কনফ্লিক্ট হয়ে যায়। সো আপনারা যাদের মনে হবে যে কোনটার প্রাইস কত, আপনি জাস্ট আমাকে জানান, যে কমেন্ট করতে পারেন যে আপু এটার প্রাইস কত হোলসেল অ্যান্ড রিটেল, আমি সেটা বলে দিব, আর ফেসবুক পেজে যোগাযোগ করলে আরও ভালো হয়। তো এই ছিল হচ্ছে সালোয়ারটা, এরা হচ্ছে ওড়না গঙ্গা যমুনা পার, এটার মধ্যেও এটার কম্বিনেশনটাও কিন্তু খুবই সুন্দর, এটা স্কাই ব্লু কালারই বলবো, তাই না ভাইয়া? স্কাই ব্লু, জানি না ভিডিওতে রেজুলেশনে কি আসে বাট এটা ফিরোজাইশ আসে না। আচ্ছা, এই যে এখন দেখো আরেকটা খুব সুন্দর কালার, এটা এই কালারটা এত সুন্দর যেটা সবাইকেই ব্রাইট লাগে, যে ব্রাইট তাকে আরো ব্রাইট লাগে, যে কিছুটা চাপা গায়ের রং তাকেও ব্রাইট লাগে। আচ্ছা, এই যে তাহলে টেক্সচারটা কাপড় একটু ভিন্ন, হ্যাঁ র‍্যাকগুলো অনেক লম্বা 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 লম্বা। এই যে আমি আমি কিন্তু এর আগেও বলেছি এই যে এই যে এটা একটু যে র‍্যাকগুলো যে আসছে, আর আর এই যে একটা অ্যাশ ব্ল্যাক একটা শেড, এটা কিন্তু সুতার বুনন দিয়ে করা, কাপড়টা বুনানোই হয় এভাবে যে সুতার সুতো দিয়েই একটা ডিজাইন করা হয়। আচ্ছা, দেন এপিটপ একটু দেখালামই, এই যে সেম কাজ করা, এটার সাথে কম্বিনেশন করে এটা হচ্ছে সালোয়ারটা। হ্যাঁ, এটা হচ্ছে সালোয়ার এই যে, আর ওড়নাটা দেখাই, ওড়নাটা হচ্ছে এই কালারেরই সেম কম্বিনেশনেই করা, গঙ্গা যমুনা পার হবে, আর হচ্ছে হ্যাঁ আঁচলটা এই যে ড্রেসের মধ্যে যে মোটিফ করা সেটার কাছাকাছি, হুবহু না একটু বড় মোটিফে করা, এই যে অ্যান্ড অল ওভার স্কিন প্রিন্ট করা। আর এগুলো কিন্তু মেশিন প্রিন্ট, আমি বারবার বলছি মেশিন প্রিন্ট না, এগুলো হচ্ছে স্কিন প্রিন্ট করা। দেন আরেকটা দেখাবো, এর আগে যে অরেঞ্জ কালার দেখিয়েছিলাম সেটাই অরেঞ্জের মধ্যেই, বাট এটা ইয়েটা হচ্ছে প্রিন্টটা ভিন্ন, হ্যাঁ প্রিন্টটা ভিন্ন, স্কিন প্রিন্টটা ভিন্ন, যে যেটা বলেছিলাম যে ক্রস স্টিচ মোটিভ যেটা ডট প্রিন্টের মতো সেটা। ঠিক আছে, এই যে এটা এটার সাথে হচ্ছে এই যে সালোয়ারটা অ্যান্ড এই যে এটা হচ্ছে ওড়নাটা। যারা পিওর কটন পরতে পছন্দ করেন এগুলো কিন্তু অল দা ইয়ার রাউন্ড
আপনারা আরামে খুব আরামসে ইউজ করতে পারেন এবং টুকটাক কোথাও ঘুরতে যাওয়ার জন্য কিন্তু এই ড্রেসগুলো খুবই কমফোর্টেবল। আচ্ছা এই কালারটা দেখানো হয়ে গেছে না, এই কালারটা দেখানো হয়ে গেছে, এটা এটা কি দেখালাম এই প্রিন্টের মধ্যে? নো, আচ্ছা এটা দেখাই, এই কালারটাও খুব সুন্দর। এটা এর আগে যে প্রিন্টটা দেখেছি ওটার মধ্যে জাস্ট কম্বিনেশনগুলো আপনারা দেখেন যে কত সুন্দর কম্বিনেশন করে করা। এই যে কালারটা অসাধারণ, খুবই সুন্দর একটা কালার, আর কম্বিনেশনটা হলো হোয়াইটের উপর। একটু আগে আমরা লাইভ করছিলাম বোথ ইউটিউব অ্যান্ড ফেসবুকে, সো আমরা যেটা বলছিলাম ওখানে যে শরতের একটা কম্বিনেশন, যে শরতে আমরা সবসময় হোয়াইটের উপর একটা জোর দিই, সাদা চারদিকে সাদা, সাদা কাশ ফুলের মতো সাদা একটা ব্যাপার। ঋতু পরিবর্তনের সাথে সাথে যেমন কালারের একটা পরিবর্তন হয় আমাদের পোশাকে, আমাদের রুচিতে, সেরকম জাস্ট এইগুলো কিন্তু নেক্সট যে ইয়েতে আমরা পা রাখছি, এই স্যাঁতসেঁতে বৃষ্টির পরপরই যে একটা ঋতুতে আমরা পা রাখছি সেই ঋতুর জন্য কিন্তু এই ড্রেসগুলো কালার কম্বিনেশনগুলো ওভাবেই করা এবং অসাধারণ আমার কাছে মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। অ্যান্ড আই এম সো হ্যাপি যে আপনারা রেগুলার আমার সাথে কিপ ইন টাচ থাকেন, আমাকে জানান, বলেন যে আপু প্রোডাক্টগুলো ভালো। কোনো কোনো আপু বলেন আমাকে যে আপু তোমার প্রত্যেকটা প্রোডাক্ট দেখলে মনে হয় সবগুলো নিয়ে নেই, আর খুব ভালো লাগে। হ্যাঁ আপনারা যখন আমাকে এই ইন্সপায়ারগুলো করেন না তখন আসলে ইন্সপায়ার্ড হই আমি, কাজ করার উৎসাহটা পাই। আচ্ছা তো এটা হচ্ছে পিঙ্কের মধ্যে, যারা পিঙ্ক লাইক করেন তা আপনারা হয়তো শুনলে হাসবেন, স্পেশালি কিন্তু পার্সোনালি আমিও পিঙ্ক কালার লাইক করি, বিকজ অফ পিঙ্ক কালারটা ছিল আমার বাবার পছন্দের রং। ছোটবেলা থেকে আমি যত ফ্রক পরেছি সব ছিল পিঙ্ক, সো হয়তো বা ওই কারণেই পিঙ্কের প্রতি একটা ফ্যাসিনেশন হয়ে গেছে আমারও। সো আমি বিভিন্ন পিঙ্কের শেড পরি, মানে মানুষ তো বলে যে এটা ফিমেল কালার, পিঙ্ক মিন্স ফিমেল, সো পিঙ্কটা আমার কাছে ভালো লাগে। আমার মতো যারা পিঙ্ক লাভার তারা কিন্তু দেখতে পারেন, ঠিক আছে। আর এটাও গঙ্গা যমুনা পার ফুল কটন তাঁতের ড্রেস, যারা তাঁত পছন্দ করেন, কিছু ফিক্সড কাস্টমারই আছে যারা সব সময় হচ্ছে তাঁতের পোশাকই পরেন, আর এগুলো কি এগুলো হচ্ছে এমন সফিস্টিকেটেড কিছু মানে আইটেম বা একটা প্রোডাক্ট যে এই প্রোডাক্টগুলো কিন্তু সবার রুচিতে বা সবার ইয়েতে আসবে না, এটা জাস্ট কিছু সফিস্টিকেটেড পার্সনরাই ক্যারি করে। হ্যাঁ এবং তাদেরকে ভালোও লাগে। এই যে এটা হচ্ছে মিষ্টি কালার, মিষ্টি কালার একটু ডিপ নাকি ভাইয়া? ভালো কালো র‍্যাক আছে এই কারণে ডিপ মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা এই হ্যাঁ এই যে এখানে র‍্যাকটা একটু কাছ থেকে দেখাও, এই যে এটা কিন্তু সুতার বুননে করা প্রত্যেকটা, তো এর জন্য মনে হয় ডিপ লাগছে, বাট কালারটা খুবই সুন্দর একটা মিষ্টি কালার। যারা আমার ঢাকায় আমার সারাউন্ডিং এরিয়াতে আছেন তারা উত্তর আমাদের শোরুমে চলে আসতে পারেন। আর আসলে এখন আমি এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি কেন, এখন তো আসলে ঈদের আগে নেওয়ার পসিবিলিটিস কমে যাচ্ছে যেহেতু কুরিয়ার সব বন্ধ হয়ে গেছে, অলরেডি যাচ্ছে আর কি, উইদিন ওয়ান অ্যান্ড টু ডেইজ হয়ে যাবে। সো জাস্ট ফর আইডিয়াস যে আমরা কী ধরনের প্রোডাক্ট রাখছি, অলরেডি কিন্তু এগুলো নিয়ে কিছুটা ভিডিও আমি দিয়েছি, এগুলো হচ্ছে নিউ কালেকশন দিচ্ছি। অ্যান্ড যারা হচ্ছে ওই যে বললামই তো যে যারা আমার কাছ থেকে নিয়ে মানে রিসেল করতে যাচ্ছেন, বিজনেস শুরু করতে যাচ্ছেন, তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে শুরু করতে পারেন, বিকজ এগুলো হচ্ছে কিছু সিলেক্টিভ প্রোডাক্ট যেটা আপনারা রেগুলার পাবেন না। হ্যাঁ এগুলো যেহেতু হাতের কাজ করা বা আলাদা ডিজাইন দিয়ে করানো, এই জিনিসগুলো খুব যে বেশি মার্কেটে অ্যাভেলেবেল তা না, কিছু লিমিটেড কিছু পার্সন আছে যারা এগুলো নিয়ে কাজ করে। সো আপনারা যারা স্টার্ট করতে চাচ্ছেন তারা ইজিলি এই জিনিসগুলো নিয়ে স্টার্ট করতে পারেন, আর এই প্রোডাক্টগুলো এমন যে এগুলোর কাস্টমার মানে অল ওভার বাংলাদেশ আছে, ঢাকা ঢাকার বাইরে কিছু ফিক্সড রুচিসম্মত মানুষই আছে যারা মানে এ ধরনের কালেকশনের জন্যই বসে থাকে এবং এই ধরনের কালেকশন পছন্দ করে। এই কালারটা কিন্তু খুবই সুন্দর, অলিভ কালার, জলপাই কালার। যেমন আমার ওই দিন এক কাস্টমার আপু এসে পছন্দ করে নিয়ে গেল, উনি বলছিল আপু জলপাইটা সিদ্ধ করার পর যে কালারটা সেটা হচ্ছে সেই কালার। সো জলপাই সিদ্ধ করার পর যে কালারটা সেটা সেটা, এই যে সালোয়ারটা অ্যান্ড ওন্নাটা দেখাই, এটা ওন্নাটাও খুবই সুন্দর এবং খুবই ইউনিক আনকমন একটা কালার। আর কালারটা আপনারা খেয়াল করবেন যেটা কিন্তু গ্রিনের মধ্যে গ্রিন, যেমন জলপাইটা একটা গ্রিনিশ একটা কালার, তার মধ্যে আবার কিন্তু একটা মানে পেস্ট গ্রিন একটা কম্বিনেশনে কাজ করা হয়েছে। এটা হচ্ছে ওড়না অল ওভার কাজ করা। এই ছিল হচ্ছে আমার তাঁতের কালেকশন,
আরো বেশ অনেকগুলো কালার ছিল, ডিজাইন ছিল, এগুলো নাই, সেল হয়ে গেছে। যেহেতু আমি মানে জাস্ট ঈদের আগে আগে এখন দেখালাম আইডিয়ার জন্য, আপনাদের আইডিয়ার জন্য যে আমরা কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি। আমি এর জন্য ইউটিউবে দেখাচ্ছি, যা ইউটিউব থেকে অনেকে বলছেন আপনার অ্যাকচুয়ালি কী কী আইটেম আছে। সো এটা ওয়ান অফ দেম। এটা আর হচ্ছে ফেসবুকে আপনারা দেখতে চাচ্ছেন, আমি তাঁতের কিন্তু বেশি ছবি দিতে পারি না, কারণ আলহামদুলিল্লাহ আনার সাথে সাথেই অনেকে শোরুমে এসে নিয়ে গেছেন। হ্যাঁ, যে কটা করেছিলাম তো এখন এই কটা আবার নিউলি দুই দিন আগে আমি হাতে পেয়েছি। এর মধ্যে অলরেডি কয়েকটা অনলাইন ডেলিভারি আছে, যেটা কালকে চলে যাবে কুরিয়ারে, আর অল্প কিছু থাকবে আমার কাছে। তো ঈদের পরে যারা মেইনলি বিজনেসটা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য জাস্ট কিছু কিছু করে যতটুকু আইটেম সম্ভব আমি দেখালাম, আপনারা দেখলেন। ঈদের পরে কিন্তু আপনারা এই আইটেমগুলো নিয়ে শুরু করতে পারেন। আর প্রাইসের জন্য আমি অবশ্যই বলবো যে প্লিজ ফেসবুক পেজে মেসেজ করে আমাকে মানে কন্ট্যাক্ট করেন, আপনারা কল করতে পারেন আমাকে জানার জন্য। কারণ কি, আমি যদি এখন হোলসেল অ্যান্ড রিটেল দুটো পাশাপাশি বলে দিই, আপনারা হয়তো অনেক সময় কনফ্লিক্ট করে ফেলবেন যে আপু আপনি বলেছেন এইটা বা ওইটা। হ্যাঁ, তো এই কারণে আমি চেষ্টা করি যে ইউটিউবে বা ফেসবুকে ভিডিওগুলোতে মানে সেল পোস্ট যদি না হয়, সেল ভিডিও যদি না হয়, তাহলে মানে প্রাইসটা না বলতে। তো এটাই। আর আমি একটু ঘুরবো ভাইয়া, আমি জাস্ট দুইটা তিনটা জিনিস দেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে এই টাইপের আইটেম যারা আমার কাছে চেয়েছিলেন, আমি একটু দেখিয়ে ফেলি যে জাস্ট অল্প কিছু এরকম আছে। আপনারা যদি ঈদের আগে আগে নিতে চান আজকালকের মধ্যে, জাস্ট ভিডিওটা যেহেতু আজকে যাবে দেখতে পারেন, ছোট্ট বেবির জন্য, হ্যাঁ, 2 বছরের বাচ্চার জন্য আপনারা এই টাইপের ছোট্ট কিউট জিনিসগুলো দেখতে পারেন। এগুলো আছে আমার 2 থেকে 4 বছর বয়সের বাচ্চাদের জন্য হবে অল্প কিছু আইটেম, একদম পিওর কটন। এটাও হচ্ছে লিলেনের মধ্যে কটন, অ্যান্ড এটা হচ্ছে পিওর কটনের মধ্যে এই টাইপের ড্রেস। এটা একটা আছে এরকম, আরেকটা আছে হচ্ছে জাস্ট টি শার্ট দিয়ে, বাচ্চারা টি শার্ট পরতে খুবই পছন্দ করে। আমি জাস্ট একটা খুলে দেখাই যে এরকম কিউট ছোট্ট হচ্ছে স্কার্ট, বাচ্চারা স্কার্ট পরতে খুব পছন্দ করে। যেহেতু আমার ঘরে 2টা মেয়ে আছে আমি জানি ওরা খুবই স্কার্ট পরে, সাথে হচ্ছে এরকম পিওর কটন টি শার্ট দিয়ে আছে। আপনার ফেসবুক পেজে ছবি পেয়ে যাবেন। অ্যান্ড আমি আজকে অলরেডি আমার মেয়ে পরেছে, ওর জন্য কিছু রেখেছি, ওর কিছু পোস্ট ইনশাল্লাহ আমি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। যাওয়ার আগে আমি আরেকটা আইটেম একটু দেখাতে চাই, সেটা হচ্ছে আমাকে অনেকে বলেছে ও যে আপু বিশালের 3 পিসগুলো আছে কিনা। আমি বলছি হ্যাঁ আছে, আসলে এগুলো নিয়ে আসলে হাজির হওয়ার সুযোগই পাইনি আমি, তার আগেই এগুলো সেল হয়ে গেছে। এই যে বিশালের সিল্ক জর্জেট যেগুলো, ঠিক আছে, হ্যাঁ, এগুলো অনেক ফ্যাব্রিক থাকে অনেক। আর এগুলো হচ্ছে সব মানে সবচেয়ে বেশি মজা এই কাপড়গুলো পরার, যে এগুলো হচ্ছে একেবারে রাফ ইউজ করা যায়, আপনি যতই এরকম করে মুচড়ান বা ই করেন যাই কিছু করেন এটা কুচকাবে না। জাস্ট ধুবেন আবার পরবেন, আবার ধুবেন আবার পরবেন, আয়রনের কোনো ব্যাপার নাই, ইস্ত্রি করার কোনো ঝামেলা নাই। এর জন্য এই কাপড়গুলো আসলে খুব মাঝখানে চলেছিল, কিছুদিন একদম টোটালি অফ ছিল, আবার নতুন করে এগুলো বাজারে এলো আর কি। সো আমার কাছেও আছে, আমি জাস্ট আইডিয়ার জন্য দেখাচ্ছি, ভ্যারাইটি কালেকশন এখন দেখাচ্ছি না, কারণ ভ্যারাইটি এখন এই মুহূর্তে আমার কাছে নাইও। আমি যে কটা এনেছিলাম অলমোস্ট প্রায় সবই সেল হয়ে গেছে। আর অন্য একটা খুলে দেখাই জাস্ট আইডিয়ার জন্য যে আমার কাছে এই জিনিসগুলো পাবেন। আমি মেইনলি কিন্তু কী কী আইটেম পাবেন আমার কাছে এটা জানার জন্যই আজকে দেখাচ্ছি যে আইটেমগুলো আছে। হ্যাঁ, আমার কাছে আছে, ঈদের পর যারা এগুলো নিয়ে বিজনেস করতে চান আমার কাছ থেকে করতে পারবেন। এই যে একদম শিফন ওড়না, ডিজিটাল প্রিন্টের, যথেষ্ট লম্বা চওড়া, এই যে লম্বা চওড়া। হুম, তো এগুলো আছে বেশ, এই কটাই মাত্র আছে আমার কাছে নাই। এই কটা কালার হবে, এই যে একটা কালার, এই যে একটা কালার হোয়াইটের মধ্যে আছে, অ্যান্ড অলিভ কালারের মধ্যে একটা আছে। এই যে এই ছিল, আরও আমার কাছে অনেক কালার ছিল, প্রায় মানে অলমোস্ট শেষ হয়ে গেছে সত্যি কথা, যেটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে এই আইটেমগুলো আপনারা পাবেন ঈদের পরে। যারা আমার অনেকেই অপেক্ষা করছেন আমার প্রোডাক্টের জন্য যে ঈদের পর আমার কাছ থেকে নিয়ে শুরু করবেন, তাদের জন্য আর কি কালেকশনগুলো দেখিয়ে দিলাম। এর জন্য যে এই আইটেম পাবেন, অ্যান্ড আরও ভ্যারাইটি আইটেম ইনশাল্লাহ কামিং সুন। সো সবাই থাকেন, সাথে থাকেন, পাশে থাকেন, অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রোডাক্টগুলো কেমন লাগলো। অ্যান্ড ইনকোয়ারিজের জন্য প্লিজ ফেসবুক পেজে যোগাযোগ করবেন, আমি লিঙ্কটা অবশ্যই ইউটিউবে বা ভিডিওর ইয়েতে দিয়ে দিব, ডিসক্রিপশনে থাকবেন, ভিডিওর মধ্যে থাকবে। সো সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।